ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ, তিনি এবার অভিনয় করছেন কলকাতার বাংলা সিনেমাতে। আর এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বলে রাখা ভালো, এটাই ঋতুপর্ণার সঙ্গে আরিফিন শুভর প্রথম ছবি নয়। এর আগেও ঋতুপর্ণার সঙ্গে বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, আর সেই সিনেমাটির নাম ছিল একটি সিনেমার গল্প। শুভ তার নতুন ছবি আহারে নিয়ে বলেন, আহারে ইজ লাইক মাই মাদার। এই ছবির গল্পটা একদম নতুন ধাঁচের, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। এ সময় আরিফিন শুভ আরো বলেন, ভারতবর্ষে এটি আমার প্রথম কাজ, আহারে দিয়েই ভারতে আমার যাত্রা শুরু, তাই এটি আমার কাছে খুবই স্পেশাল। সম্প্রতি আরিফিন শুভকে কলকাতায় প্রশ্ন করা হয়, কলকাতায় জিৎ এবং দেবকে সবাই একসঙ্গে দেখে ফেলেছে, বাংলাদেশের সবাই কবে একসঙ্গে সাকিব আর শুভকে দেখবে? এই প্রশ্নের উত্তরে আরিফিন শুভ বলেন, আমি খুবই চাইবো সেটা, কারণ যদি সেটা হয় তাহলে দর্শকদের জন্য খুবই ইন্টারেস্টিং কিছু হবে, কারণ সাকিব ভাইয়ের ডিফারেন্ট ফ্যান বেস রয়েছে আর আমারও ডিফারেন্ট ফ্যান বেস রয়েছে। এ সময় শুভ আরো বলেন, আমি শিওর এটা হলে দর্শকদের জন্য খুবই এক্সাইটিং কিছু হবে। সর্বশেষ আরিফিন শুভ আরো বলেন, যেদিন আমার কাছে সঠিক গল্প, সঠিক টিম এবং সঠিক পরিচালক আসবে সেদিন আমি অবশ্যই করব। তো বন্ধুরা, আপনারাও কি চান শাকিব খান এবং আরিফিন শুভ একসঙ্গে সিনেমায় অভিনয় করুক? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডি ওয়েবস ইউটিউব চ্যানেলে।